আপনি কি কবুতর পালক নাকি কিনে বিক্রি করেন? পালক না, আপনার বাসা কোথায়? এটা একটু ধরেন, রূপনগর টিন সেট আমার বাসা। রূপনগর টিন সেট? বাসা কতগুলো আছে কবুতর? বাসা আরো 50 জোড়া আছে। আরো 50 জোড়া? ওইটাও কি যেটা ধরেন 200? মিরপুর এক নম্বর কবুতর হাট থেকে ভিডিওটা আপনাদেরকে দেখানো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন খাঁচা সহ কবুতর বিক্রি হবে, ১৫০০ টাকা দাম চাচ্ছেন না? এখানে দেখতে পাচ্ছি বিশাল বড় কিং না ভাই, এটা কালো কিং। ওটা কি মিলিনের হচ্ছে? কার আপনি কিনছেন? ও সরি 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 সরি, কিং কত কিনলেন? কত? দুই পিস প্রতি 1,000। আর এই যে মিলি, এটা কিনছিলেন 1,000 টাকা জোড়া? 1,000? হ্যাঁ 1,000। কি বলেন না বলেন আপনি? আপনি কবুতর নাম জানেন? 1,000 টাকা দিয়ে দিলা? না না, এটা 1,000 টাকা কিনছি। এটা এটা মিলি, ঠিক আছে ভাই। তো কবুতর গুলো ভালো দিচ্ছেন দেখা যায়। মিলি 1,000 টাকা, কিং 2,000 টাকা। এই যে মিলি যেখানে কিনছি ওখানে অনেকগুলো কবুতর ছিল ওনার, তাই? হ্যাঁ হ্যাঁ। না ভাই আপনি জিতছেন, ঠগেন নেই। জিতে গেল, ভালোই জিতছে। বাসা আরো আছে ভাই? বাসার কবুতর আছে? এই ফার্স্ট কবুতর কিনে আপনি জিতে গেছেন ইনশাল্লাহ। আপনি এক কবুতর পালে আপনি কবুতর কিনছেন, আর আমরা বছর পর কবুতর হাটে কাজ করি, যে কোন হাটে কিবার কি রকম দাম চায় সব আমরা জানি। আপনি অনেক দিচ্ছেন। ছেলে না? কবুতর পালতে কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে না? ভালো লাগে। কবুতর পালা সব মিটে গেছে, এখন আর পাবলিক কবুতরের প্রতি আমার আগ্রহ নাই। কিন্তু ভাই কবুতর কিনছে যাই পালুক, এই যে এখানে কিন্তু ভাই অনেক কবুতর আনছে। ভাই কি ঘরে বার্তা বিক্রি করতেছেন? যেটা ধরুন 200? হ্যাঁ এটা ঘরে বার্তা বিক্রি করে দিতেছেন। যেটা ধরুন 200? 200-250 এরকম বিক্রি করতেছে। না এক রেট দিতে বোধ হয় 200 না 250। 250 যেটা ধরেন 250 না? দেখাই তাহলে আপনার 250 কবুতর গুলা, যেটাই ধরেন 250। এখানে কিন্তু কয়েক জাতের কবুতর আছে, আপনার বেছে নিতে হবে যে যেটাই ধরেন 250। আপনি কি কবুতর পালক নাকি কিনে বিক্রি করেন? পালক না, আপনার বাসা কোথায়? এটা একটু ধরেন, রূপনগর টিন সেট আমার বাসা। রূপনগর টিন সেট? বাসা কতগুলো আছে কবুতর? বাসা আরো 50 জোড়া আছে। আরো 50 জোড়া? ওইটাও কি যেটাই ধরেন 200? বর্তমানে যে গরুর মাংসের দাম, ওই হিসাবে আপনি জানেন অনেক কিন্তু এই জায়গায় কবুতর কিনে কি করে যাবো করে খাওয়ার জন্য আনে। এত দাম মাঝখান থেকে কিন্তু 100 টাকা পিস বিক্রি হচ্ছে। হ্যাঁ কবুতর 100 টাকা পিস, তখন কিন্তু পাবলিকে ভালো একটা সুবিধা নিচ্ছে।
নিয়ে নিয়ে ওই জঙ্গের ভাইজা ফেলাইছে কত হইছে দাম কত হইছে এই যে এই বাইরে দেখাই নিয়ে তখন দেখাচ্ছি এই যে এটাই ধরেন 2500 না ভাই 2500 আপনি মোবাইল নাম্বারটা বলেন দেখি 0197 0197 117 667 6622 তাহলে আমার ফোন দিলে বাইরে থেকে পয়সা নেবেন 2500 ধন্যবাদ না না এত রাগ লাগে এত জিদ হলো কাম হবে না সবাই মিলে জেলে কেটে বিকেটে সবাই শান্ত থাকতে হবে এখানে আপনাদেরকে দেখাচ্ছি যেটা অনেক সুন্দর কবুতরগুলো দেখেন এটা বোধ হোমা হোমা না এটা হোমা না রেসার রেসার একসময় কিন্তু কারো বাসা থাকলে মনে করছে যে সে একটা বড় পালক কিন্তু রেসার এখন এমন একটা মজা নাই মেয়েছে রেসার এখন ঘরে ঘরে পাওয়া যায় দাম কমে গেছে ভাই কিনছেন কবুতর কিনছেন এগুলো ভাই কিনছেন বিক্রি বিক্রি করলেন না কত টাকা যাচ্ছেন এই যে লক্ষাটা এইটা চাচ্ছি আপনি 2000 টাকা দাম বলছে কেউ দাম বলছে 700 800 600 আচ্ছা ঠিক আছে ফান্টেন হ্যাঁ ফান্টেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভাই এটা কি জাতের কবুতর নিচ্ছে এটা আমেরিকান সুইট ভাই হ্যাঁ আমেরিকান সুইট আমেরিকান সুইট আমেরিকান সুইটের দাম কি রকম ভাই দাম চাইছে 3000 টাকা ভাই আমেরিকান সুইট মাত্র 3000 টাকা না এটা কি বাচ্চা নাকি না ভাই রানি রানি বিয়ার জি রানি আমেরিকান কি জানি আমেরিকান আপনি দেখতে পাচ্ছেন আমেরিকান কবুতর খুব সুন্দর একটা কালা দেখলো কিন্তু চোখ জুড়িয়ে যায় দেখেন জিনিসটা আরে পাখি আনছেন পাখি কত আশ্চর্য টাকা জোড়া চাচ্ছে পাখিটা দর্শক আপনাদেরকে আরেকটু উনি দেখিয়ে আমি আপনাদের মাঝখান দিয়ে বিদায় নেব ওখানে দেখতে পারতেছি চলন একটু যাই সামনে এখানে কিন্তু লক্ষার বাহার শুধু লক্ষার লক্ষা কবুতর এখানে দেখতে পারতেছেন একদম পিওর খুব সুন্দর লক্ষা দেখলে চোখ জুড়ে যাবে এটা কিসের বাচ্চা এটা ভাই শিকর না এটা প্রেস কত জোড়া কত বাচ্চা না 2000 টাকা না আর এই যে লক্ষাগুলো কত যাচ্ছেন লক্ষাগুলো হলো আপনার রানিংটা হলো গিয়ে 2200 টাকা আর বাচ্চাটা হলো গিয়ে আপনার 1600 টাকা এটা শুনলেন কবুতরের দামগুলো দর্শক আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে